কি ব্যাপার আকবর, কিছু বলবা? আইসা, দলের ভেতরে কোনো সিদ্ধান্ত নিতে হইলে সবাই মিলে এত মিটিং সিটিং এর কি দরকার? ব্যাপারটা কি বলতো? এই যে দলের ভেতরে নতুন কিছু করতে চাইলে সবার মতামত না নিয়ে সময় নষ্ট না কইরা তুমি বা মতি ভাই সিদ্ধান্ত নিলেই তো হয়। তোমরা যা কইবা তাই হইব। সেদিন মতি ভাই কি বলছিল মনে আছে? ত্রিভুজ না জ্যামিতি কি যেন। জ্যামিতি না আকবর, কথা হইছিল রাজনৈতিক দলে ত্রিভুজ কাঠামো নিয়া। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই কাঠামোর গুরুত্বপূর্ণ একটা বিষয় হইল অভ্যন্তরীণ গণতন্ত্র, মানে দলের মধ্যে গণতন্ত্রের চর্চা। হ্যাঁ, আমি ওই বিষয়টা নিয়ে পড়াশোনা করে বেশ কিছু তথ্য জানছি। কি কি জানছো? আমরাও জানবার চাই। যেমন অভ্যন্তরীণ গণতন্ত্রে চারটা জিনিস অবশ্যই থাকা লাগবে। এক, অংশগ্রহণমূলক নীতিমালা। দুই, স্বচ্ছতা ও জবাবদিহিতা। তিন, সবার মতামতের গুরুত্ব। আর চার নম্বর হলো সহনশীলতা। মানে আসল কথা হইলো দলের মধ্যে কোনো ভেদাভেদ থাকবো না, দলের ভালোর জন্য সবাই একসাথে মিল্লা কাজ করতে হইব। ঠিক বলছেন আপা। আকবর শোনো, আমরা সবাই মিলাই একটা দল, তাই দলের সব বিষয়ে সবার মতামত দেওয়ানোর অধিকার আছে, একক সিদ্ধান্তের কোনো সুযোগ নাই। এই ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু অভ্যন্তরীণ গণতন্ত্র এত দরকারি কেন? আমরা দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চাই, নিজেদের মধ্যেই যদি গণতন্ত্রের চর্চা না থাকে তাইলে দেশের কথা ভাববো কেমনে? আর একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের উচিত গণতন্ত্রের ক্ষেত্রে একটা উদাহরণ তৈরি করা। আর গণতান্ত্রিকভাবে দল গঠন করলে সেই দল গুছানো হয়, দলে শৃঙ্খলাও থাকে, ফুটবল দলের মতো। ফুটবলে যেমন একজন কোচ থাকে যে যোগ্যতা অনুযায়ী সবার কাজ ভাগ করে দেয়, যাতে সবাই ভালো খেলে দলকে জিতাতে পারে, একইভাবে রাজনৈতিক দলের ভিতর অভ্যন্তরীণ গণতন্ত্র সবার কাজের সুযোগ করে দেয়, ফলে দক্ষ ও যোগ্য কর্মী খুঁজে পাওয়া যায়। বুঝলা আকবর, এই দক্ষ কর্মীরা হইল দলের প্রাণ, তাদেরকে সঠিকভাবে কাজে লাগাইতে পারলে দল শক্তিশালী হয়, আবার জনগণের সাথে যোগাযোগও সহজ হয়। যেমন ধরো পূর্ব পাড়ায় তুমি মানেই আমাগো দল। দলের ভেতর তাইলে অভ্যন্তরীণ গণতন্ত্রটাই এক নাম্বার কথা। এই তো বুঝছো মিয়া। ওহো, যাই সবার জন্য সিঙ্গারা নিয়ে আসি। ওহো না না, আমি একা কইলে তো হইব না, তোমরা সবাই কও কি খাইতে চাও। দেখো আকবর ভাই গণতন্ত্র শিখে গেছে, সবার মতামত নিচ্ছে। আজ তাইলে সিঙ্গারাই হোক। সিদ্ধান্ত গ্রহণ কিংবা নেতৃত্ব নির্বাচন, সর্বস্তরে থাকুক সবার সমান অংশগ্রহণ।